দেখো বন্ধুরা, যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, আজকে 25/1/2023 আমার থার্ড শিফটে গীত বিধান টিসিএস এক্সাম ছিল। তো বন্ধুরা, ঢুকতে গেলে কী কী ডকুমেন্ট লাগছে আমি তোমাদের প্রথমেই শুরুতে বলে দিই, কারণ অনেকেই বলছিল করোনার কোনো মানে ভ্যাকসিনেশনের যে কোনো কাগজ লাগবে, এরকম কিছু বন্ধুরা লাগছে না, ঠিক আছে? তো আমিও শুনেছিলাম কিন্তু এরকম কিছু লাগছে না, আমি নিজে আজকে পরীক্ষা দিয়ে আসলাম, তো এরকম কিছু লাগবে না। তোমাদের অ্যাডমিট লাগবে এবং তোমাদের যে করোনার যে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে ওই ফর্ম 4 নম্বর পেজ আছে অ্যাডমিটের সঙ্গে, ওইটা লাগবে, একটা আইডেন্টি প্রুফ লাগবে এবং এক কপি ফটো লাগবে। ফটোটা তাদেরই প্রয়োজন হয়, কারোর যদি ফটো ঝাপসা এসে থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তবুও এক কপি তোমরা ফটো সঙ্গে করে নিয়ে যাবে। তোমাদের ব্যাগ ট্যাগ রাখার বাইরেও ব্যবস্থা আছে, অনেকেই ব্যাগ নিয়ে ব্যাপার আছে, ব্যাগ কোথায় রাখবে না রাখবে, এবং ভিতরে আন্ডারগ্রাউন্ডও জায়গা আছে যেখানে তোমাদের খুব ভালোভাবে রাখার জায়গা আছে, যেখানে তোমরা নিজের দায়িত্ব ব্যাগ রাখতে পারবে, ঠিক আছে? এবং বাইরেও টাকা দিয়ে তোমরা রাখতে পারো। তো বন্ধুরা, পরীক্ষা দেওয়ার জন্য কয়েকটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, যে বিষয়গুলো হলো যে 1 ঘন্টা টাইম যেই সে একদম চোখের পলকে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের 20টা রিজনিং থাকবে, তোমরা সবসময় চেষ্টা করে 20 মিনিটে শেষ করে দেওয়া, এবং হিন্দি আর জিএস কম বেশি 15 মিনিটে শেষ করে ফেলা। তোমরা যদি শেষ এই টাইমের মধ্যে করে নিতে পারো, তোমরা ম্যাথের জন্য তোমরা যে টাইমটা পেয়ে যাবে সেটা একদম 25 মিনিট পেয়ে যাবে, এবং 25 মিনিটে তোমরা ম্যাথ করে ফেলবে। বন্ধুরা, আজকে যে থার্ড শিফটে পরীক্ষা হলো সেই পরীক্ষার কম বেশি লেভেল ঠিকই ছিল, খুব সুন্দর লেভেল ছিল, জিএস খুব মানে ইজি টু মডারেট ছিল, হিন্দি ইজি ছিল, এবং রিজনিং ইজি ছিল, এবং ম্যাথ ইজি টু মডারেট ছিল। তো বন্ধুরা, তোমাদের চিন্তা করার কোনো কারণে পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে এবং পরীক্ষা দেওয়ার দিক থেকেও কোনো সমস্যাই নেই, এবং কোশ্চেনের লেভেল খুব সুন্দর আছে। তোমরা এতদিন যা পড়ছো তার থেকেই কোশ্চেন আসছে, বাইরে থেকে কিছুই কোশ্চেন আসছে না, যা আসছে সিলেবাস থেকেই আসছে। তো বন্ধুরা, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আগামী যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নিয়েছো এবং তোমরা তোমাদের বেস্টটা দিয়ে আসবে আশা করি। এবং বন্ধুরা, এসএসসি এবং আপকামিং কবে থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে মেডিকেল ডিটেলস আমি এসএসসি ডিটেলস আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট করতে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এসএসসি সংক্রান্ত যত ভিডিও সব কিছু তোমাদের একের পর এক আপডেট দিতে থাকবো। আর একটা বিষয় বন্ধুরা, অনেকেই টাইম ছাড়া অনেকেই দেরি করে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের যে টাইমে রিপোর্টিং আছে সেই রিপোর্টিং টাইমের একদম ভিতরে পৌঁছে যাবে, যেন দেরি না হয়, দেরি হলে অনেক সময় সমস্যা হতে পারে। তো যখন ক্লোজিং টাইম থাকবে যে টাইমটা, তার মধ্যে তোমরা অবশ্যই পৌঁছাতে পারো, সেই দিকটায় খুব খেয়াল রাখবে। জিকের পার্টটা অনেকেই বলছিল কোডিং আসছে, কিন্তু আজকে 25 তারিখের থার্ড শিফটে জিকের পার্টটা যথেষ্ট সহজ হয়েছিল, ঠিক আছে? তোমাদের চিন্তা করার কোনো কারণে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট।